প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই দৈনিক নয়াদিগন্তের নিয়মিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দিনের সংবাদে আমি জাকির আবু জাফর আমার সঙ্গে আছেন দৈনিক নয়াদিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব সালাউদ্দিন মোহাম্মদ বাবুর আপনাকে স্বাগত জানাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব শুরুতে বাংলাদেশের বরেণ্য একজন সাংবাদিক এবং যার সাংবাদিক জগতে ঐতিহ্য রয়েছে বিশাল মাহফুজুল্লাহ তিনি আর আমাদের মধ্যে নেই চলে গেছেন সিঙ্গাপুরে তিনি চিকিৎসায় ছিলেন সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বিষয়ে আমরা একটু দর্শকদের কাছে কিছু বলতে চাই শোনাতে চাই দেখুন মাহফুজুল্লাহ সাহেব আপনি বললেন বর্ণ সাংবাদিক তো বটেই সাথে সাথে এ দেশের মাটি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব এ দেশের সাধারণ মানুষ সবার অধিকার তাদের ভাবনা তাদের চাওয়া পাওয়ার দুঃখ বেদনা সব কিছুকে তিনি আশ্বস্ত করেছিলেন এবং এর পেছনেই তিনি সারা জীবন কাজ করেছেন তিনি লেখালেখি করেছেন বক্তব্য দিয়েছেন টেলিভিশনে টক শোতে গিয়েছেন সব জায়গায় মানুষের অধিকারের কথা বলেছেন গণতান্ত্রিক রাইটের কথা বলেছেন মানবাধিকারের কথা বলেছেন সাংবিধানিক শাসনের কথা বলেছেন তিনি যা কিছু বলেছেন সবগুলি পজিটিভ এবং প্রত্যেকটাই এ দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের অধিকারের জন্য পক্ষে কথা বলেছেন তিনি চলে গেলেন আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আশা করি তিনি আল্লাহ তাকে সিফ করুন এবং আমরা দেশে কোন দেশে যদি কোনো গুণীজনকে শ্রদ্ধা করা না হয় গুণীজনকে যদি কদর না করা হয় সে দেশে গুণীজন জন্মগ্রহণ করে না সেই জন্য আমরা মনে করি এই সাংবাদিক এই মহান সাংবাদিক ইন্তেকাল করেছেন তার প্রতি আমাদের যথাযথ সম্মান দেখানো উচিত এবং এই ব্যাপারে রাষ্ট্রের যা করণীয় সেটাও করা উচিত বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ মাহফুদুল্লাহ ভাইয়ের ব্যাপারে বলা হয়ে থাকে যে তিনি সত্য কথাটি যার বিপক্ষে যাক কিংবা যার পক্ষে যাক তিনি বলতেন আমাদের মিডিয়াতে যারা কথা বলেন এদের প্রত্যেকেরই রশি কোথায় কিংবা লেজ কোথায় এটা কথা বললেই বোঝা যায় সেক্ষেত্রে মাহফুজুল্লাহ ছিলেন একজন ব্যতিক্রমী তার এই ব্যতিক্রমী বিষয়টা অনুসরণীয় নিশ্চয় আপনি কি মনে করেন জি দেখুন মাহফুজুল্লাহ ভাইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি যে কথাটা বললেন যে তার কোনো পিছনের কোনো হাত ছিল না কারো হাত ছিল না কারো ডিকটেশন ছিল না কারো কেউ ছিল না তিনি দেশের মানুষের সাধারণ মানুষের অধিকার তাদের টাওয়া পাওয়া এর সাথে আপসিতভাবে কথা বলেছেন তিনি কাউকে ভয় পাননি এই দেশের সাংবাদিকতা করার ক্ষেত্রে নানান রকম চাপের সম্মুখীন হন এসব চাপ সহ্য করে তিনি অকুতভয়ে এই তার বক্তব্য পেশ করেছেন লিখেছেন মানুষের কথা বলেছেন তিনি দৈনিক বিভিন্ন দৈনিক পত্রিকা লিখতেন কলাম লিখতেন আপনি টেলিভিশনে টক শোতে জয়েন করতেন এই সব কিছুতেই তার ছিল মানুষ দেশ এবং দেশের জনগণ আমরা এবার একটু আমাদের সামনে এসে গেছে রমজান রমজান উপলক্ষে আমাদের এখানে বরাবরই জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বগতি হয়ে যায় ঊর্ধ্বে উঠে যায় কোনো কোনোটা ডাবল হয়ে যায় তো এবার ঢাকা দক্ষিণের মেয়র বলছেন যে রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়বে না ঠিক থাকবে কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে ইতিমধ্যেই বেড়ে গেছে কি মনে করছে না জি দেখুন উনি যে কথাটা বলেছেন ওনাকে সাধুবাদ জানাই আমি কিন্তু প্রশ্ন হচ্ছে যে দাম তো আগেই বেড়ে গেছে দাম তো পণ্য যেসব প্রয়োজনীয় দ্রব্য রমজানে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই জিনিসের মূল্য আগেই বেড়ে গেছে এক দুই নম্বর হচ্ছে উনি এমন কোন প্রতিষ্ঠানের কর্মকর্তার বা প্রধান নন যে প্রতিষ্ঠান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এটা সরকারি এই বিষয়গুলো করতে পারে সরকারের পক্ষ থেকে আসতে পারে উনি একজন নগরপাল হিসাবে নগরের মানুষের পক্ষের কথাগুলো উচ্চারিত করতে পারেন উচ্চারিত করতে পারেন বলতে পারেন যে এই জাতীয় সরকার এই প্রয়োজনীয় দ্রব্যগুলোর মূল্য নিয়ন্ত্রণে রাখেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকেন রমজানে প্রত্যেকটা দেশে মুসলিম বিভিন্ন মুসলিম দেশে দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয় ব্যবসায়ীরা এই সময় লাভ কম করেন তারা মানুষের সাধারণ মানুষের রোজা রমজানের যাতে কষ্ট না হয় তাদের দ্রব্যমূল্য বেড়ে না যায় তাদের আর্থিক কোনো সঙ্গতির বাইরে না চলে যায় এসব ব্যাপারে লক্ষ্য রাখেন আমাদের এই নৈতিক শিক্ষা নাই এর ফলে হয় কি আমাদের ব্যবসায়ীরা অর্থের লোভে এই সব সময় রমজানে দেখা গেছে অতিথ্য দেখা গেছে আমার মনে হয় ভবিষ্যতে তাই থাকবে যে দ্বারা অকাতরে কোনো বিবেচনা বিচার বিবেচনা ভাবনাহীনভাবেই এইসবের দ্রব্যমূল্য বাড়িয়ে থাকেন এবং অযৌক্তিকভাবে আমরা আশা করছি এবার বাড়বে না বা বাড়লেও সেটাকে কমিয়ে রাখা হবে আরেকটি বিষয় বিচারপতি বলেছেন যে এত মামলা যে মামলার ফাইল রাখার জায়গা হচ্ছে না আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আহ্বান জানিয়েছেন বিচার প্রার্থীরা যেন হয়রানির শিকার না হন এই বিষয়ে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই জি ধন্যবাদ আপনাকে দেখুন মাননীয় প্রধান বিচারপতি যে কথাটি বলেছেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন ই দেশের প্রধান বিচারপতি তার যে আদালত প্রাঙ্গণ সম্পর্কে তার যে ধারণা তার যে অভিজ্ঞতা সেই আলোকেই তিনি এই কথাটি বলেছেন যে বিচারের বিচারপতিদের সংখ্যা বিচারকদের সংখ্যা এতই কম এতই অল্প যে এই মানুষের সাধারণ বিচার কার্য পরিচালনা করা কষ্টকর হয়ে যায় এবং মামলা জট বাঁধে এবং প্রধানমন্ত্রী একজন জননেত্রী হিসাবে অবশ্যই তিনি বলবেন যাতে মানুষ ভোগান্তি না হয় কিন্তু এই দুইটা সমন্বয় হইতে হবে মানুষের ভোগান্তি কমাতে হবে এবং বিচারপতিদের সংখ্যা বাড়াতে হবে বিচারালয়ের সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং এই জন্য এই দুইয়ের সমন্বয় করার জন্য দায়িত্ব সরকারের এবং বিচারপতিদের তাদেরকে সবাইকে পরস্পরকে এগিয়ে আসতে হবে দুই পক্ষের এগিয়ে আসার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে এবং মানুষ ন্যায় বিচার পেতে যদি জাস্টিস ডিলে হয় তাহলে এই জাস্টিস ডিনাইড হয়ে যায় ধন্যবাদ আপনাকে আরেকটি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে একটু অন্যরকম বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন আজকে যে কন্যা ওয়ারিসেরা কন্যা সন্তানেরা বাবা মারা যাওয়ার পরে সাধারণত সম্পত্তি থেকে বঞ্চিত হন তিনি আহ্বান জানিয়েছেন যে এটা ইসলাম যদিও ইসলামের সাথে তিনি কন্ট্রাডিক্টরি যেতে চাননি তিনি বলেছেন যে সম্পত্তি আইনে এটাকে করা যায় কি না যে পুত্র সন্তানেরা যেভাবে সম্পত্তির ভাগিদার হচ্ছেন কন্যা সন্তানেরও তেমনই হবেন দেখুন আমি যেতে চাই না কে বেশি পাবে কে কম পাবে বরং এইটাই আমি মনে করি ন্যায্যটা হওয়া উচিত ন্যায্য যে পাওনাটা একজন মেয়ে তার পিতার অবর্তমানে পাবেন সেটা যাতে ভাইরা তাদেরকে ন্যায্য অংশটা দিয়ে দেন সেটা কল্যাণকর হবে এবং সেটার মধ্যেই বরকত হবে আমার মনে হয় এই বিষয়ে আমরা বিতর্কে না জড়িয়ে এইটুকুই বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই আহ্বানে সমাজের জাগ্রত মানুষের মধ্যে এই সেন্সেশন গ্রো করবে এই দায়িত্ববোধ ই হবে তাদের বোন মা ফুপু চাচি খালা বাবা এরা সবাই যেন পান এই ব্যবস্থা করা উচিত আমাদের সমাজে যাতে কোন রকম বেদনা না হয় হয় কোনো কোনো ধরনের এই যেন বঞ্চিত আমরা একটু আন্তর্জাতিক দৃষ্টিটা দেব আন্তর্জাতিক বিষয়ের দিকে শ্রীলঙ্কার কাল রাতব্যাপী গোলাগুলি হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং সেটা শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনীর সাথেই হয়েছে এর মধ্যে পনেরো জন নিহত হয়েছে খবর বেরিয়েছে তো শ্রীলঙ্কা কোন দিকে যাচ্ছে মনে হয় দেখুন এই উপমহাদেশে বাংলাদেশ খুব কষ্ট করে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই আইন রক্ষাকারী বাহিনীদের ধন্যবাদ জানাই অত্যন্ত আমরা জানি এই মরম বেদনাটা এই কষ্টটা কী ভয়ঙ্কর হয় এবং কত অনিশ্চয়তার মধ্যে মানুষ পড়ে আমরা শ্রীলঙ্কাবাসীদের এই অব দুরবস্থার সময় আমরা তাদের পাশে থাকতে চাই এবং আমি মনে করি যে এইটা একটা ষড়যন্ত্র একটা ডিস্ট্যাবলাইজ করে দেওয়া একটা কান্ট্রিকে ডিস্ট্যাবলাইজ করে দেওয়ার ষড়যন্ত্র এই ষড়যন্ত্র শুধু দেশীয় না এই ষড়যন্ত্রের সাথে বিদেশিরা জড়িত আছে যারা স্বার্থ সংশ্লিষ্ট মহল এর সাথে জড়িত আছে যারা এই দেশটাকে অস্থির করে তুলতে চায় এ দেশের স্বাভাবিকতা দেশে জনগণের অধিকার এদেশের জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায় সেইটা সব গোটা বিশ্ব থেকে নিন্দা জানানো উচিত এর প্রতিকারে এগিয়ে আসা উচিত আমরা শেষের দিকে এসে গেছি একটি ইন্টারেস্টিং খবর আপনার সামনে আনতে চাই আমাদের মাশরাফি বিন মুর্তুজা তিনি সংসদ সদস্য তিনি রুগী সেজে হাসপাতালে গেছেন হাসপাতালে গিয়ে দেখলেন ডাক্তার নেই তিনি ডাক্তারকে ফোন দিলেন এবং কেন নেই তার ব্যাখ্যা চাইলেন এই জিনিসটিকে আপনি কিভাবে দেখছেন এটি একটি খুবই মজার আমার মনে হচ্ছে মজার একই সাথে দায়িত্ব জি 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 মাশরাফি সাহেব এ দেশের একজন প্রখ্যাত ক্রীড়াবিদ আমাদের ক্রিকেট দলের অধিনায়ক তিনি একই সাথে সংসদ সদস্য তিনি তার জনগণের কাছে জবধি করতে প্রস্তুত এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটেই কিন্তু তিনি হাসপাতালে গিয়েছেন রোগী যাতে তাকে চিনতে না পারে রোগী যে গেছেন যে বাস্তব অবস্থাটা নিরীক্ষা করার জন্য বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি ডাক্তারকে খোঁজ নিয়েছেন ডাক্তার আসে নাই এই যে একটা রেগুলার একটা ফ্যানোমেনা আমাদের দেশে ডাক্তাররা গ্রামাঞ্চলে থাকতে চান না কিন্তু তারা এই দেশে সাধারণ মানুষের পয়সায় কিন্তু ভর্তুকি নিয়ে কিন্তু চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেছেন ডাক্তার হয়েছেন তাদের একটা দায়িত্ব থাকা উচিত যেই জনগণ তাদেরকে পয়সা দিয়ে পড়িয়েছে তাদের পাশে থাকা তাদের স সহযোগিতা করা তাদের সেবা দেওয়া এটা সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয় সুশীল সমাজের পক্ষ থেকে কাগজ জানা হয় বিবেকবান মানুষরা আবেদন জানান এইটা ডাক্তারদের কর্ণ পৌঁছ পৌঁছাক এইটাই আমি আশা করব। আমরা এখানে শেষ করব জনাব সালাউদ্দিন বাবন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ